আর এই যে কোরিয়ান এই মজার ইয়াটা দেখেন, দেখে খেতে ইচ্ছা করছে। এইটা কিন্তু বানানো খুবই বেশি কঠিন না, শুধু আপনাদের এই ধরনের একটা প্যাকেট কিনে আর তার সঙ্গে আপনাদের পছন্দ মতো সবজি আর ইয়া দিয়ে আপনারা এই যে একটা ডিম পোস্ট দিয়ে খাবেন, একদম পুরো আপনাদের একটা ভালো একটা লাঞ্চ হবে। তা যে সবসময় তো একই লাঞ্চ আমাদের ভালো লাগে না, তো চলেন এই সুন্দর লাঞ্চটা কিভাবে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তা দেখা হবে আপনাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইলো। তাহলে দেখি আমরা কিভাবে রান্না করবো এটা। এরকম ভিওর, আমি আপনাদের সঙ্গে আজকে ঝাল ঝাল কোরিয়ান নুডলস করে দেখাবো। এটা কিন্তু ভীষণ ঝাল, এটা আমার বাচ্চারা পছন্দ করে, তবে আমি অত ঝাল করব না, একটু তুলনামূলক কম করার চেষ্টা করব। তবে চলেন কি দিয়ে বানাইতে হবে সেটাই দেখায়। এখানে অবশ্যই আপনাদের একটা কোরিয়ান এরকম একটা ইয়া নিতে হবে, নুডলস দিতে হবে, এটাও রামেন নুডলস। আর একটা নিব আমি সঙ্গে আমেরিকান যে রামেন নুডলস, সেই দুটা, কারণ একটা দিলে ভীষণ ঝাল হয়। আর তার সঙ্গে আমি অবশ্যই একটা প্রোটিন লাগবো, এটা হচ্ছে চিকেন। আমি চিকেনের ব্রেস্টের মাংসটা কুচি করে কেটে এটাতে লবণ, গোলমরিচের গুঁড়া আর আর হচ্ছে লাল মরিচের গুঁড়া এবং আমি একটুখানি লেবুর রস দিয়ে এটা মাখায় রাখছি। আর তার সঙ্গে অবশ্যই একটা ভেজিটেবল থাকবে। তা আমি এখানে একটু বাঁধাকপি নিয়েছি, একটা গাজর কেটে নিয়েছি, আর একটা বেল পেপারের অর্ধেক, আর আমি লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি। সবগুলো ভেজিটেবলই প্রায় একমতো করে কেটে নিয়েছি। তো চলেন এখন দেখি কিভাবে রান্না করতে হবে। এই দেখেন, এখানে কিন্তু ডিমের কথাটা বলতে ভুলে গেছি, এই অবশ্যই আপনারা নেবেন। আর যাদের এটা স্কিপও করা যাবে, তা আমি এখানে প্রথমে একটা ডিম পোস্ট করে নেব তেলের মধ্যে। আমি তেল দিয়েছি, এখানে আমি পাশাপাশি দুইটা ডিম দেব, যেহেতু দুইটা মানুষের জন্য আমি দুইটা ডিম দেব। এটা কিন্তু স্কিপ করতে পারেন, কারণ এটা আমি ডেকোরেশনের জন্য অ্যাকচুয়ালি দিচ্ছি। আর এই ডিমটা তো অবশ্যই পোস্ট করবেন যখন, তখন কিন্তু একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিতেই পারেন। আমি ডিমটা পোস্ট করে তুলে রেখে তারপরে সবজি আর ইয়াটা দেখাবো আপনাদের। এতে আমি ডিম পোস্টটা করে নিয়েছি, এখন আমি চিকেনটা করবো। চিকেনটা করা হয়ে গেলে আমি ভেজিটেবলটা এই কড়াইয়ে ভেজে তারপরে কিভাবে নুডলসটা করতে হবে সেটাই দেখাবো। তাহলে আমি এখন চিকেনটা করার পর আপনাদের ভেজিটেবল যখন দিব সেটা দেখাবো। দেখেন চিকেনটা হয়ে গেছে আমার, একদম সুন্দর ভাজা ভাজা। আর ব্রেস্টের মাংস তো এমনিই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই অবস্থায় কিন্তু আমি আর একটুখানি তেল দিব, খুব বেশি না, আমরা তো অবশ্যই হেলদি করার চেষ্টা করবো। এই যে তেলটার মধ্যে আমরা সব ভেজিটেবল, এগুলো কিন্তু একটু কাঁচা কাঁচাও খাওয়া যায়, সেই জন্য সেরকমই ভেজিটেবল সিলেক্ট করব যেগুলো একদম বেশি রান্না করার দরকার নেই। তো এখানে আমি সবগুলো ভেজিটেবলই একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে, জাস্ট আমি এটার মধ্যে কোনো মশলা দিব না, কারণ হচ্ছে মরিচও দিব না, কারণ ওই ইয়াটা যা কোরিয়ান ওই নুডলসের যে একটা স্পাইসি আছে ওটা ভীষণ ঝাল, ওটা তারা অন্য কোনো লাগে না। এখানে জাস্ট আমি শুধু একটু লবণ দিব আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটা রান্না করে নিয়ে তারপরে কীভাবে করতে হবে সেটাই দেখাবো। আমি জাস্ট একটু নাড়াচাড়া করি, দেখেন এটা সব একসঙ্গে মিশে রান্না হয়ে গেলে আমি নুডলসটা করে দেখাবো আপনাদের। ভিউয়ার্স দেখেন সবজিটা কিন্তু হয়ে গেছে, এসে বেশি করার আর কোনো দরকার নেই, কারণ সবজির পুষ্টিগুণটা তো ঠিক রাখতে হবে। তা আমরা এখন এই ইয়েটা নুডলসটা ইয়েটা তুলে ফেলি, ভেজিটেবলটা সব তুলে ফেলি। দেখ ভেজিটেবল দেখেই তো খেতে ইচ্ছা করছে। এখন আমি এখানে 2 কাপ মতো গরম পানি দিই, এটা গরম পানি দিলে তাড়াতাড়ি হবে, ঠান্ডা পানি দিলে একটু সময় লাগবে। তাই একটা পরিমাণ মতো আপনারা দিবেন যাতে নুডলসটা সিদ্ধ হয়। এই কড়াইয়ে আমি দিচ্ছি, দেখেন এই কড়াইয়ে দিচ্ছি, এই নুডলসটা শুধু সিদ্ধ হবে। এখন আমি আমাদের রামেন নুডলস যেটা সেটা ঢেলে দিচ্ছি মশলাটা সারা। আর দেখেন এই নুডলসটা কিন্তু যেটা জাপানিজ নুডলস, কোরিয়ান নুডলস আর কি, জাপানিজ না, এইটা দেখেন মোটা মোটা দানাগুলো একটুখানি। হ্যাঁ, তো এইটা আমরা আর কিছু দিব না, শুদ্ধ শুধু সিদ্ধ করে নেব। আর এইটার মশলাটা দেখাচ্ছে, এটার মশলাটাই হচ্ছে মেইন, এটা যে ঝাল ঝাল করবে এই যে সেই মশলা। তা আমি এখন এটা সিদ্ধ হলে কখন মশলাটা দিতে হবে সেটা দেখাবো। আমরা দেখি, এতে আমরা নুডলসটা আমি একটু ঢেকে সিদ্ধ করলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। এটা হয়ে গেছে, এখন কিন্তু আমি আর ওই আর আমেরিকান যে রামেন নুডলসের আর মশলাটা দিব না, কারণ এই মশলায় কিন্তু অনেক অনেক ঝাল, সেটাই আমি আপনাদের দেখাবো। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে ওই একটা নুডলস দিয়ে বানিয়ে ফেলতে পারেন, কিন্তু এখানে এই যে একটা মশলা, এটা মশলাটা দিতে হবে ফার্স্ট, দেন ওটা যেহেতু একটু ড্রাই এটা একটু আমি নেড়ে চেড়ে দিব, তারপরে দেব এই যে এই ঝালটা। এটা হচ্ছে অবশ্যই রং টং মিশানো আছে আর জানি না কি কি স্পাইস আছে, ভীষণ ঝাল,
কিন্তু প্রথম খেতে কিন্তু অত ঝাল ফিল করবে না, যখন খাবেন তারপরে ভীষণ ঝাল হয়। তবে বাচ্চারা আমার পছন্দ করে অনেক, আমি প্রায় এটা বানাই ফেলি, তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই একটা দেখেন, এই দেওয়া মাত্র দেখেন লাল লাল টস টস হয়ে যায়। আমি জানি না এটা কোনো কি কি ধরনের জিনিস দিয়ে বানানো এই সসটা। এটা মিশানো হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি কখন ইয়াটা দিব। ভিউয়ার্স, এই তো একটু পানিতে শুকিয়ে গেল, এই অবস্থায় কিন্তু আমরা ভেজিটেবলটা পুরাই ঢেলে দিব, এর সঙ্গে মাখাবো। আর সঙ্গে আমি চিকেনটা দিব, ডিমটা কিন্তু এটার সঙ্গে দিব না, চিকেনটা ঢেলে দিলাম। দিয়ে নেড়েছে, ভীষণ গন্ধ, মোমো গন্ধ কিন্তু বাসা ভরে গেছে, এত মজার গন্ধ পেয়ে যাচ্ছে, আমার নিজেরই খেতে ইচ্ছে করে এটা। তারপরে দেখেন এই তো হয়ে গেছে কোরিয়ান সেই মজার ঝাল ঝাল স্পাইসি নুডলসটা। তাহলে এখন আমি আপনাদের রান্না করা শেষ, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।